মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে পল্টন মডেল থানায় যে মামলাটা ছিল জয় অপহরণের মামলা যেটা আমেরিকাতে অপহরণ করে তাকে কিডন্যাপ করে হত্যা মামলা সেই মামলাতে উনি গত উনতিরিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে উনি সারেন্ডার করেছিলেন এবং পরবর্তীতে আমরা সার্টিফাইড কপি পেয়েছি সার্টিফাইড কপি পাওয়ার পরে আজকে আমরা আপিল দায়ের করেছি এবং আপিলের পরে আজকে আজকে আমাদের বেল অ্যাপ্লিকেশনও ছিল বেইল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন তো মাহমুদুর রহমান পেয়েছেন এই মামলায় আসলে উনার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগই ছিল না এটা একটা হাস্যকর মামলা এই পুরো মামলার চার্জশিটে এফআইআর উনার নাম ছিল না এজাহারে উনার নাম ছিল না পরবর্তীতে উনি যখন জেল হাজার থেকে মুক্তি পাচ্ছিলেন অন্যান্য মামলায় বেইল পেয়ে উনি যাতে জেল হাজার থেকে বেন না হতে পারেন এর জন্য ওই মামলায় তাকে শো দেখানো দেখানো কোনো রকম অ্যালিগেশন ছাড়া এই মামলার যেটা মূল বিষয়বস্তু ছিল যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে এবং তাকে ওখানে হত্যা করা সম্পর্কিত যে কনসপিরেসির অভিযোগটা ছিল এই পুরা সাবজেক্ট ম্যাটারটা এবং প্লেস অফ আকারেন্সটা ছিল যুক্তরাজ্যে বাংলাদেশে এই মামলা হওয়ারই কথা না এবং মাহমুদুর রহমান সাহেব সরি যুক্তরাষ্ট্রে এবং মাহমুদুর রহমান যুক্তরাষ্ট্রে এই পুরো সময়টা কখনো যাননি উনি কিভাবে কনসপিরেসি করেছেন এই রিলেটেড কোনো এভিডেন্সও কোর্টে সাবমিট করা হয় নাই উনি কার সাথে কনসপিরেসি করেছেন কখন করেছেন কোথায় করেছেন এমন কোনো এভিডেন্সও কোর্টে আসেনি তারপরও সেই মামলার মধ্যে তাকে সাজা দেওয়া হয়েছে পাঁচ বছর সাজা একটা ধারায় অন্য একটা ধারায় দুই বছর সাজা দিয়ে মোট সাত বছর সাজা দেওয়া হয়েছিল তো ইন্দমিন টাইম উনি চিকিৎসা আপনারা জানেন চিকিৎসার স্বার্থে উনি বাইরে চিকিৎসা করতে গিয়েছিলেন এবং লাইফের থ্রেট থাকে উনি দেশে ফিরে আসতে পারেননি এখন গত সাতাইশ তারিখে দেশে ফিরে এসে প্রথমেই উনি অ্যাজ সুন এস পসিবল উনত্রিশ তারিখে উনি কোর্টে সারেন্ডার করলেন জেল হাজতে গেলেন এবং আজকে জামিনে জামিন পেয়েছেন আমরা আশা করি উনি অতি দ্রুত জামিনে বের হয়ে আসবেন